আ মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা বেলাল কান্দার বলে ওগো মায়ার নবী আমি দুনিয়ার সুখের জন্য দুনিয়ার শান্তির জন্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য আরাম আয়েশের জন্য আমি কোনো কিছু চাই না আমি একটা জিনিস জানতাম চাই মৃত্যুর পর কোন কোন জায়গায় আপনাকে তালাশ করলে পাব আল্লাহর নবী বলেন বেলাল মৃত্যুর পর আমাকে পুলসেরাতের গুড়ায় আমাকে তালাশ করিও পাইবা পুলসেরাতের গুড়ায় যদি আমাকে না পাও মিজানের পাল্লার গুড়ায় আমাকে তালাশ করবা এ বেলাল মিজানের পাল্লার গুড়াই যদি আমাকে না পাও আমাকে জাহান্নামের গেইটে আমাকে তলব করিও জাহান্নামের গেইটে আমাকে তালাশ করিও আমাকে পাইবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন বেলাল কঠিন মুসিবতের দিন আমি রাহমাতুল লিল আলামিন বাচ্চাওয়ালা মুরগির মতো হয়ে যাব আল্লাহু আকবার বলেন দুনিয়ার মধ্যে দেখবেন সিলে যখন মুরগির চাউকে যখন তাবা মারে যখন দাওয়া করে তখন এই বাচ্চার দরুদি মা মুরগি একটা উড়াল মারে উড়াল দিয়া গাছের ডালে বসে যায় কি বলেন ঠিক না বেটি আবার একটা উড়াল মারে খেরের পাড়ার উপর গিয়া উড়াল দিয়া বসে যায় আবার আর একটা উড়াল মারে গড়ের সালের মধ্যে উড়াল দিয়া গিয়া বসে যায় কি বলেন ঠিক না বেটি মুরগি বুঝাইতে যায় যতই দাওয়া করো যতই তাবা দেস কোনো কাম হইতো না কোনো লাভ হইতো না আমি মা যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার একটা বাচ্চাকে তোর মুখে দিব না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন বেলাল কঠিন মুসিবতের দিন আমি রাহমাতুল লিল আলামিন বাচ্চাওয়ালা মুরগির মতো হয়ে যাব একটা দরমার বলে পুলসেরাতের গুড়ায় চলে যাব আর একটা দরমার বউ মিজানের পাল্লার ঘোড়ার কাছে চলে যাব আর একটা দরমার ভোরে জাহান্নামের গেইটে চলে যাব আমার কোন উম্মত নেই والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا لا ترجعون إلى آية أخرى إنك ميت وإنهم ميتون وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উপস্থিত মোগা বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব
হযরত উলামা ইকরাম তুলাবাই আজম দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় মুরুব্বিয়ান আজম আগামী দিনের ভবিষ্যৎ নতুন প্রজন্মের আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনা মনিরা পর্দার অন্তর আলী আসেন আমার পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা সকলকে আমি গুণাগার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফেন্ডেলের ভিতর মাইক দিছেন না এটার আওয়াজটা একটু আমার কানে দিয়ে দিয়ে হ্যাঁ আওয়াজ কানে আসলে আলোচনাটা একটু বুঝম যা কি করছি না করছি ঠিক আছে না আচ্ছা আমার আওয়াজটা যাতে কানে আসে আসুন আমরা সর্বপ্রথম মহান মলিবের দরবারে শুকর আদায় করি যিনি যাবতীয় প্রশংসার যোগ্য সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন ঠিক আছে আজকে আমরা যে আজকের এই দিনী মাহফিলে আসতে পেরেছি বেজার না খুশি অল্প না বেশি বেশি খুশি হওয়া দরকার কারণ এই দিনী মাহফিলে আসতে হবে দিনী মাহফিলে যদি আমরা না আসি তাইলে আমরা তো মুসলমান আমাদের তো আখেরাতের কামাই আখেরাতের পুঞ্জি এগুলি কামাই করতে হবে ঠিক না বেটি কারণ রসুল বলেন আদ দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতের ফসলের কে কিসের কে আপনি মৃত্যুর পরে যদি বলেন যে আমি নামাজ পড়ব কোনো কাজ হইব মরণের পর আপনি কোরআন শরীফ পড়বেন কোনো লাভ হইব লাভ হইতো না তাইলে কোরআন শরীফ কই পড়তে হইব দুনিয়া নামাজ কই পড়তে হবে দুনিয়া দুনিয়াতে আল্লাহ আমরার বাড়াইছে দুনিয়া হলো আখেরাতের বাজার কিসের বাজার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে যাও সদাই কইরা নিয়ে আসো কিনে আসতে হবে আমরা যে বাজারে যাই কিনে আসতাম ফিয়াজ মরিচ লোহন যত ধরনের সংসারে চলতে গেলে যত ধরনের সদাই আছে সবগুলি আনার জন্য আমরা কোথায় যাই বাজারে যাই আল্লাহ আমাদের বাজারে পাঠিয়েছে এখন বাজারে গিয়া যদি আপনি বলেন যে আমি আর বাসার যাবো না আমি আর মুগা যাবো না কি বলেন আমি কি বাজারে থাকতে পারবো আপনি কি পারবেন এদিক দিয়ে বিবি বকাবকি করব সন্তানগুলি কাবারের জন্য কাঁদবো কি বলেন ঠিক না বিটি আল্লাহ কো যামু না কইয়া বইয়া থাকলে থাকতে পারতে না বান্দা যাইতিব কি বলেন ঠিক না বিটি কারণ এই জন্য কবিও বলেন কাসিরা বা দুনিয়া পাইন্দা বুদে আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে এই পৃথিবীতে যদি কেউ থাকতে পারত তাইলে আমাদের নবী সর্বপ্রথম থাকতো কি বলেন ঠিক না বিটি আমাদের নবী থাকতে পারছে পৃথিবীতে থাকতে পারে না আমার রব্বি বাবারা যুবক ভাইয়েরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে চলে গেছেন আমার আপনার নবীও দুনিয়াতে থাকতে পারে নাই তাইলে আমরা কি থাকতে পারব না নবীজির উপাতের সময় নবীজির আশেপাশে বড় বড় সাহাবীরা বসে বসে কান্দে আবু বকর কান্দে উমর কান্দে উসমান কান্দে আলী কান্দে আল্লাহর নবী বলেন আবু বকর তোমরা সবাই আমার পাশে বসে বসে কাঁদো কিন্তু আমার মুয়াজ্জিন কোথায় নবীর একজন মুয়াজ্জিন আছেন কিনা ওনার নাম কি বেলাল বেলালের দাম কম না বেশি যে বেলাল আজান না দিলে রাত পোহাইতো না সুবহানাল্লাহ জুরে কোন তাইলে দাম কম না বেশি অনেক বেশি এই আবু বকর যাও আমার বেলাল কোথায় রে আমার বেলালকে কই জানি আস আবু বকর কইজা দেখে বেলাল দূরে বসে বসে নবীজির বিরহ ব্যথা সহ্য করতে পারে না এই জন্য কাঁদে বেলাল রে নবীজির কাছে আনলেন আল্লাহ নবী কান্দার বলে বেলাল
আমি কি তোমার মনে কষ্ট দিছি নাকি বেলাল বলে না গো নবীজি আপনি আমার মনে কষ্ট দেন নাই এই বেলাল তাইলে এখন আমার বিদায়ের সময় তুমি আমার কাছে থাকবা আমার বড় বড় সাহাবীরা আমার পাশে বসে বসে কান্দে কিন্তু তুমি আমার কাছে নাই বেলাল কান্দে আর বলে ও গো নবীজি আমি আপনার বিরহ ব্যথা আপনি চলে যাবেন এই কষ্টটা আমি বরদাস্ত করতে পারতেছি না অগমায়ার নবী আবু বকর আপনারে বিদায় দিতে পারে ওমর আপনারে বিদায় দিতে পারে কিন্তু আমি বেলাল আপনারে বিদায় দিতে পারি না অগমায়ার নবী আমি আপনাকে আমার জানের চাইতে আরো বেশি ভালোবাসি এই জন্য আপনি চলে যাবেন আমার মনরে আমি বুঝাইতাম পারি না কি বলেন বেলাল নবীরে ভালোবাসতো কি বাসতো না কম ভালোবাসতো নাকি অনেক ভালোবাসতো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলালের এই কথাগুলো শুনে নবীজি কান্দে নবীজি কান্দে আর বলে আরে বেলাল ও বেলাল বুঝিছি তোমার অন্তরে আমার প্রতি ভালোবাসা অনেক বেশি রে আরে বেলাল আজকে তো আমি মদিনার মাটির নিচে চলে যাব আরে বেলাল যাওয়ার আগে আমি বিদায় হওয়ার আগে তোমাকে বলি আমি তো চলে যাব এখন এই মুহূর্তে তুমি আমার কাছে একটা কিছু চাও যদি চাও আমি তোমাকে দিয়ে তোমার মনটা খুশি করে যাব কারণ তুমি দিনের জন্য ইসলামের জন্য বহু কষ্ট করেছ কি বলেন ঠিক না বেটি বেলাল দিনের জন্য এই ইসলাম ধর্মের জন্য কষ্ট করছে কি করছে না কম না বেশি বেলাল কেন আজান দেয় বেলাল কেন আহাদ আহাদ বলে এই জন্য বেলালের জিহ্বা দিয়া লোহার ফেরাক ঢুকাই দিয়েছে নাউজুবিল্লাহ আমার রব্বি বাবার যুবক ভাইয়েরা বেলাল কান্দার বলে অগো মায়ার নবী আমি দুনিয়ার সুখের জন্য দুনিয়ার শান্তির জন্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য আরাম আয়েশের জন্য আমি কোনো কিছু চাই না আমি একটা জিনিস জানতাম চাই মৃত্যুর পর কোন কোন জায়গায় আপনাকে তালাশ করলে পাব আল্লাহর নবী বলেন বেলাল মৃত্যুর পর আমাকে পুলসেরাতের গুড়ায় আমাকে তালাশ করিও পাইবা পুলসেরাতের গুড়াই যদি আমাকে না পাও মিজানের পাল্লার গুড়ায় আমাকে তালাশ করবা এ বেলাল মিজানের পাল্লার গুড়াই যদি আমাকে না পাও আমাকে জাহান্নামের গেইটে আমাকে তলব করিও জাহান্নামের গেইটে আমাকে তালাশ করিও আমাকে পাইবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন বেলাল কঠিন মুসিবতের দিন আমি রাহমাতুল লিল আলামিন বাচ্চাওয়ালা মুরগির মতো হয়ে যাব আল্লাহু আকবার বলেন দুনিয়ার মধ্যে দেখবেন সিলে যখন মুরগির চাউকে যখন তাবা মারে যখন দাওয়া করে তখন এই বাচ্চার দরুদি মা মুরগি একটা উড়াল মারে উড়াল দিয়া গাছের ডালে বসে যায় কি বলেন ঠিক না বেটি আবার একটা উড়াল মারে খেরের পাড়ার উপর গিয়া উড়াল দিয়া বসে যায় আবার আর একটা উড়াল মারে গড়ের সালের মধ্যে উড়াল দিয়া গিয়া বসে যায় কি বলেন ঠিক না বেটি মুরগি বুঝাইতে যাই যতই দাওয়া করো যতই তাবা দেস কোনো কাম হইতো না কোনো লাভ হইতো না আমি মা যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার একটা বাচ্চাকে তোর মুখে দিব না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন বেলাল
কঠিন মুসিবতের দিন আমি রহমাতুল লিল আলামিন বাচ্চাওয়ালা মুরগির মতো হয়ে যাব একটা দরমার বলে পুলসে রাতের গুড়ায় চলে যাব আরেকটা দরমার ভূ মিজানের পাল্লার ঘোড়ার কাছে চলে যাব আরেকটা দরমার ভরে জাহান্নামের গেইটে চলে যাব আমার কোন উম্মত নেই আমার কোন উম্মত কে নি ফেরেশতারা আসামি বানাইয়া জাহান্নামে নিয়ে যায় আল্লাহু আকবার বলে তাইলে আমাদের প্রতি রসূলের দরদ রসূলের ভালোবাসা কম না বেশি অনেক বেশি মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা ওই রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পর্দা করেছেন এখন নবীজি লাশ মুবারকে গোসল করাবে সাহাবাই কারাম পরামর্শের মধ্যে বসে পরামর্শ করে সাহাবীরা বলতেছে আবু বকর তো রসূলের দিনের সাথী রাতের সাথী আবু বকর নবীজির একেবারে কাছের মানুষ আবু বকরকে রসূল বন্ধু বলে ডাক দিয়েছে আবু বকরকে অনুমতি দেওয়া হলো আবু বকর রসূল রসূলকে গোসল করাবে আবু বকর বলে না যেই নবীর চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না এই নবীরে আমি আবু বকর গোসল করাইতে পারবো না মেসকাত শরীফের হাদিস ইনামুল আইনি ওয়ালা তানাম কল নবীদের চক্ষু ঘুমায় কিন্তু নবীদের অন্তর ঘুমায় না আবু বকর বলে না আমি পারবো না যেই নবীর চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না এই নবীরে আমি গোসল করাইতে পারুম না কারণ গোসল করাইতে গেলে যদি কোন রকম বিয়াদবি হয়ে যায় তাইলে আমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে রসূলের সাথে বিয়াদবি করা যাবে আল্লাহ পাক বলছে আনতাহবাতু আমালুকুম ওয়ান্তুম লা তাশউরুন নবীদের সাথে যারা বিয়াদবি করবে তাদের আমল নিষ্ফল হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কিন্তু সে জানবেও না বুঝবেও না আবার নবীজি বলছে যদি কেউ আলেমদের সাথে বিয়াদবি করে তার আমল তার যত নেক আমল আছে সব নিষ্ফল হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে কারণ আলেম ওলামা হচ্ছে নায়েবে নবী নবীর ওয়ারেস কি বলেন ঠিক না বেটি তাইলে আলেমদের সাথে বিয়াদবি করা যাবে যাবে না আপনি কথা বলতে পারবেন না আপনি বুঝতে যেন হুজুর সাথে আপনি কথাবার্তা বললে বিয়াদবি হবে তাইলে কথাবার্তা না বলেই ভালো চুপ থাকা ভালো কি বলেন ঠিক না বেটি কিন্তু কিছু বিয়াদব আছে সে চাই হুজুরদের সাথে বিয়াদবি করতে কি বলেন ঠিক না বেটি আল্লাহ পাক এমন আচার আচরণ থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমি মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা এবার সাহাবীরা বলে আবু বকর যদি না পারে আরে উমর তোমার মন শক্ত আছে ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর তোমার মর্জি মিজাজ তোমার মন শক্ত তুমি যাও রসূলকে গোসল করাও উমর বলে না যেই নবীর চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না এই নবীরে আমি উমর গোসল করাইতে পারবো না এবার উসমান গলিকে বলা হলো উসমান গলি বলে না আমিও পারবো না যেই জায়গার মধ্যে আবু বকর রসূলকে গোসল করাইতে পারলেন না উমর রসূলকে গোসল করাইতে রাজি হলো না আমি উসমান গনিও রসূলকে গোসল করাইতে পারবো না কারণ রসূলকে গোসল করাইতে গেলে যদি কোনো রকম ব্যাধি হয়ে যায় আমি উসমানের যত নেক আমল আছে সব নিষ্ফল হয়ে যাবে আল্লাহু আকবার বলে মুরব্বি বাবা না যুবক ভাইয়েরা এবার উসমান গনি বলে রে নবীর সাহাবীরা তবে আমার একটা আবদার
আমি আবদার করছি আলী তো আমাদের মধ্যে একজন আলেম কারণ নবীজি বলছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আরে আমার সাহাবীরা আমি নবী হইলাম এলেমের শহর আর এই শহরের গেটটার নাম হলো শেরকুত আলী আমি রসূল এলেমের শহর আর এই শহরের গেটের নাম কি আলী অতএব আলী একজন বিজ্ঞ আলেম আলী আজকে রসূলের গোসলটা করা এইজন্য মানুষ মারা গেলে একজন আলেম দিয়ে গোসল করাইবেন একজন আলেম জানে কখন কি করতে হবে কি বলেন ঠিক না বেঠিক গোসলের সময় গুপ্ত স্থান আছে ওখানে কাপড় হাতে হাতের মধ্যে কাপড় পরে তারপরে পরিষ্কার করতে হয় এইজন্য গোসল করাইতে গেলে অনেক নিয়ম কারণ আছে এইগুলি আলেম যতটুক জানবে আম মানুষ সাধারণ মানুষ এতটুক জানবে জানবে না ও মুরব্বী বাবা না যুবক ভাইরা এবার সিদ্ধান্ত হলো আলী রসূলের গোসলটা করাইবে এবার আলী গোসলের পানি নিয়া বালতি নিয়া নবীজির কাছে হাজির হলেন আলী বলেন দুনিয়ার মানুষ গোসলের পানি নিয়া আমি রসূলের লাশ মুবারকের কাছে আমি চলে গেলাম এবার আলী কান্দে আর বলে নবী গো আমার জিন্দেগিতে কোনোদিন আপনার পারমিশন ছাড়া আপনার কোন জামা জোড়াতে আমি ধরি নাই আগো মায়ার নবী আমি আলীর জিন্দেগিতে কোনোদিন আপনার পারমিশন ছাড়া আপনার দেহ মুবারক আমি ধরি নাই আগো নবীজি গোসল করানোর পানি নিয়ে আমি হাজির আপনি যদি পারমিশন দেন গো আমি আপনাকে গোসল করাইতাম চাই আল্লাহু আকবার বলেন হযরত আলী বলে আরে দুনিয়ার মানুষ এইভাবে রসূলের কাছে আমি পারমিশন চাইতেছি আর গুনগুন করে কাঁদতেছি কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আলীর মধ্যে তন্দ্রা এসে যায় আলী একটু সময় ঘুমিয়ে যায় ঘুমের ভিতর দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে আরে আলী আমাকে গোসল করাইবার জন্য পাগল হয়ে গেছো পেরেশান হয়ে গেছো আলী রে আমি তো গোসলের বাকি থাকি নাই আমি তো কোন সময় আমি অপবিত্র থাকি নাই আমি সব সময় পুত পবিত্র থাকি আরে আলী যেহেতু পানি হাজির করেছো আমাকে গোসল করানোর প্রয়োজন নাই আমার লাশ মুবারকের উপরে যে ইয়ামুনি চাদর বিছানো আছে এই ইয়ামুনি চাদরের উপর দিয়া পানিগুলি ঢেলে দাও হযরত আলী রসূলের ইয়ামুনি চাদরের উপর দিয়া পানিগুলি ঢেলে দিলেন আলী তাকাইয়া দেখে পানি গুলি ঘরে ঘরে এইভাবে যখন ঝরতেছে আলী বলে নবীজির এই শরীর মুবারকের পানিগুলি যদি গড়াইয়া আমার পায়ের নিচে চলে আসে তাইলে তো আমার ব্যাধি হবে না আমি ব্যাধি করব না এবার আলী তাকাইয়া দেখে এই পানিগুলো আলু হইয়া নূর হইয়া আর সে আজিমের দিকে চলে যাচ্ছে সুবহানাল্লাহ তাইলে আমার আপনার নবী কি সাধারণ নবী মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা যিনি হচ্ছে নবীদের নবী যিনি সাইয়িদুল মুরসালিন নবীদের সর্দার কি বলেন ঠিক না বেঠিক মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা এবার আলী বাসার মধ্যে গেলেন গিয়া দেখে হযরত ফাতেমা বাবা গো বইলা কান্দে হাসান হুসাইন নানা নানা বইলা কান্দেছে হযরত আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে হাসান আর হুসাইন দুই ভাই এইভাবে বাবারে জড়াইয়া দুইরা কান্দার বলে বাবা
আমাদের ঘরে সোনার মধ্যে যখন আগুন ধরতো না তখন গলা কাটা মুরগির নেই সটফট সটফট করতাম কুদা লাগলে বাবা আমরা দুই বাইরে কাঁধে লইয়া নানার বাড়িতে যাইতাম নানার সুন্দর চেহারার দিকে তাকায়া থাকলে গো আমাদের পেট ভরে যাইত গো বাবা ও বাবা আজকে আমরা নানা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর জিন্দেগিতে কোনোদিন এই নুরানি চেহারা মোবারক আর কোনোদিন দেখব না ওগো আব্বা তোমার কাছে মিনতি তোমার কাছে আরজি আজকে জীবনের শেষবারের মতো আমরা নানা ভাইয়ের চেহারা মোবারকটা একবার দেখায়া দাও আল্লাহু আকবার বলে ও মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা এবার হযরত আলী বলে এরে হাসান হুসাইন এই দায়িত্ব আমার কাছে নাই এই দায়িত্ব হচ্ছে আবু বকরের কাছে গিয়ে তোমরা আবদার করতে পারো আবু বকর যদি তোমাদেরকে দেখাই তাইলে তোমরা দেখতে পারবা কিন্তু এই দায়িত্ব আমার কাছে নাই হাসান হুসাইনকে হযরত আলী সঙ্গে নিয়া এবার আবু বকরের কাছে আবদার করছে ও নবীর সাহাবী আবু বকর আমার হাসান হুসাইন না 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 বলে কাঁদতেছে তারা তো সব সময় নানারে দেখতো নানার কোলে উঠতো আজকে জীবনের শেষবারের মতো আমার কাছে আবদার করছে হাসান আর হুসাইন বলে জীবনের শেষবারের মতো নানারে একবার দেখবে আল্লাহু আকবার বলেন হযরত আবু বকর বলে আলী এই দায়িত্ব আমার হাতে আমি রসুলের চেহারা মুবারক থেকে চাদরটা টান দিয়ে আমি উঠামু তোমরা যারা যারা দেখবার তোমরা নয়ন ভরে আজকে দেইখা নাও কারণ আজকের পর থেকে জিন্দেগিতে আর কোনোদিন এই নুরানি চেহারা দেখতে পারবা না মানুষ চলে গেলে আর আসে না মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা যেই সন্তান বাবা হারাইছে আর কোনোদিন বাবার মুখ দেখবে না যেই সন্তান মা হারাইছে এই সন্তান আর কোনোদিন মার মুখ দেখবে না এই দুনিয়া মুসাফির কানা এই দুনিয়া থেকে মানুষ চলে গেলে আর কোনোদিন আসে না কি বলেন ঠিক না বিঠিক মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা এবার আবু বকর নবীজির চেহারা মোবারক থেকে চাদরটা যখন টান দিয়ে এইভাবে উল্টাইলেন আবু বকর তাকায়া দেখে আরে পৃথিবীর মানুষ আমি যখন নবীর চেহারা মোবারক থেকে চাদরটা সরাইলাম তখন তাকায়া দেখি নবীজির চোখ দিয়া পানি ঝরতেছে আর নবীজির দুইটা টোট মুবারক কবুতরের জোড়ার মতো নড়তেছে আবু বকর বলে কি ব্যাপার আমার নবী তো এন্তেকাল করেছেন এই মুহূর্তে আমার নবীর চোখ দিয়া পানি গড়ায়া পড়তেছে নবীজির দুইটা টোট মুবারক কবুতরের জোড়ার মতো কাঁপতেছে আল্লাহ নবী কি কয় এবার আবু বকর বলে আমি নবীজির টোট মুবারকের মধ্যে যখন আমার কান লাগাইয়া দিলাম তখন আমি শুনতেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি নবী উম্মতের জন্য কাঁদতেছে সুবহানাল্লাহ বলে মুরব্বি বাবারা যুবক ভাইরা তাইলে আমার আপনার নবী যেই নবী দুনিয়াতে আসার সময় উম্মতের জন্য কেঁদেছেন কি বলেন ঠিক না বেঠিক আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পর সেজদা দিয়ে আল্লাহুম্মা উম্মতি বলে কেঁদেছে আপনার আমার সেজদার তাসবিহ কি সুবহান রাব্বিয়াল আলা নবী দুনিয়াতে আসার পর সেজদার মধ্যে গিয়া আল্লাহুম্মা উম্মতি বলে কেঁদেছেন আবার দুনিয়া থেকে চলে যাবে
ঠিক এই সময় উম্মতের জন্য কেঁদেছেন আসা যাওয়ার মাঝখানের সময়টাও নবীজি উম্মতের জন্য কেঁদেছেন আজ রওজা পাকে শুইয়া শুইয়া উম্মতের জন্য কাঁদে কি বলেন ঠিক না ঠিক কঠিন হাসরের ময়দানেও উম্মতের জন্য কাঁদবে যেই নবী উম্মতকে এত ভালোবাসে ওই নবীর মহব্বতে নবীজির সুন্নতের আমল করার দরকার আছে না নাই কি বলেন সুন্নতের আমল করার দরকার আছে না নাই আমরা যদি রসুলের সুন্নতের আমল করতে পারি তাইলে অবশ্যই আমরা কবরে যাওয়ার পর ফেরেশতা যখন বলবে মান নাবিউকা তোমার নবীকে তখন আপনি আর আমি নবীকে দেখে চিনব আমরা নবীর পরিচয় দিতে পারব কি বলেন ঠিক না ঠিক আমরা যদি নবীর সুন্নতি আমল যদি আমরা নিয়ে হাসরের ময়দানে উঠতে পারি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবে আমরা হাউজে কাউসারের পানি পান করতাম চাইতো কিন্তু আমরা যদি রসুলের সুন্নতের উপরে যদি আমরা আমল করি তাইলে অবশ্যই হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক কি করবেন নবীর হাত মুবারক দ্বারা আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইবেন মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা আর আমরা যদি সুন্নতের আমল নিয়া কঠিন মুসিবতের দিন যদি হাজির হতাম পারি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পক্ষে সুপারিশ করবে এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা আমার রোজার পাশে আইসা আমারে সালাম দিবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমাকে সালাম দিবে আমি নবীজি বলে গেলাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমি রসুলের রোজার কাছে আইসা আমারে সালাম দিবে আমি রসুলের সুপারিশ তার পক্ষে ওয়াজিব হয়ে যাবে এই জন্য যাদের উপরে আল্লাহ পাক হজ করা ফরজ করেছেন আমরা অবশ্যই মক্কা মদিনা যাব রসুলের রওজার পাশে গিয়ে রসুলের রওজার পাশে দাঁড়িয়ে রসুলকে সালাম দিব সময় শেষ কত পর দশ মিনিট জিকির করেন লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাইলে আমাদের নবীর দাম কম না বেশি অনেক বেশি এই জন্য আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসেন প্রত্যেক নবী আল্লাহর কাছে আবদার করছে আল্লাহ আমাকে তুমি নবী বানাইছ নবী না বানাইয়া যদি আখির নবীর উম্মত বানাইতা আমার মনের স্বাদ আর তৃপ্তি মিটে যাইত তন্মধ্যে একজন নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ নাম কি মুসা কালিমুল্লাহ কবির ভাষায় বলে মুসাকে দিল মাইলেতে সুয়ে মুহাম্মদ মুজে কর দে খুদায়ে উম্মতে মুহাম্মদ মুসা নবী কবির ভাষায় বলে এরে মালিক আমি মুসাকে তুমি নবী বানাইছ আমারে নবী না বানাইয়া যদি আখির নবীর উম্মত বানাইতা আমি মনের স্বাদ আর তৃপ্তি পেয়ে যাইতাম আল্লাহু আকবার বলে তাইলে আমার আপনার নবীর দাম কম না বেশি অনেক বেশি ও মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন
কঠিন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যাহা জান্নাতের গেইটে সকল নবী দাঁড়ায়া থাকবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে কদম দিতে পারবে না আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদের সমস্ত উম্মতগণ জান্নাতের গেইটে দাঁড়ায়া থাকবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহু আকবার বলে আদম নবীর উম্মতেরা বলবে আরে মালিক হাজার হাজার লক্ষ লক্ষ বছর হয়ে গেল জান্নাতের গেইটে দাঁড়ায় আছি কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে পারি না আমরা কি কালিমা পড়ি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে আরে আদম নবীর উম্মত আরে ইব্রাহিম নবীর উম্মত তোমরা কালিমা পড়ছো কিন্তু যে যেই নবীর উম্মত ওই নবীর কালিমা পড়ছো কিন্তু আমার নবীর কালিমা পড়ো না তোমরা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিউল্লাহ তোমরা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু কলিলুল্লাহ আর আমার বন্ধুর উম্মতেরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল কি বলেন ঠিক না বেটি এটা হলো ঈমান মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক আদম নবীর উম্মতদেরকে বলবে আরে আদমের উম্মতেরা দুই নাম্বার কারণ হচ্ছে হাদিসে কুদসির মধ্যে আছে ফাখাযাইতু ফারিজাতি খাফফতু আন ইবাদি আমার বন্ধুর উম্মতেরা তারা দুনিয়ার জীবনে তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করছে কয়ত 50 ওয়াক্ত নামাজ আমরা পড়িনি 50 ওয়াক্ত পড়ি না কিন্তু আল্লাহ পাক প্রথম নবীরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল কি বলেন ঠিক না বেটি আল্লাহ পাক যখন রসূলকে দাওয়াত করে আল্লাহ পাকের কাছে যখন নিয়ে গেছেন নবীজি দুনিয়াতে আসার সময় আল্লাহ পাক নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে কয়ত মুসা নবীর কাছে আসছে তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে আসছে আমাদের নবী যখন মুসা পয়গম্বরের কাছে আসলেন তখন মুসা নবী বলছে ও আখির জামানার নবী আপনি যে আপনার বন্ধুর বাড়িতে গিয়েছিলেন আপনার বন্ধু আপনারে হাদিয়া স্বরূপ কি দিয়েছে সময় শেষ না সম্মানিত হাজিরিন যাই হোক আমি আমার অসংক্ষিপ্ত আলোচনা সংক্ষেপ করেছি আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু